মুন্না ভাই এমবিবিএস এর এই দৃশ্যটার কথা মনে আছে? ক্যারামের টানে মৃত্যু শয্যা থেকে নতুন জীবনে উঠে দাঁড়িয়েছিলেন এক বৃদ্ধ। বাস্তবে এই ছবি যেন অন্যভাবে উঠে এসেছে নানুরে, বীরভূমের পাপুরি গ্রাম। বোমার আঘাতে উড়ে গিয়েছে দুটি হাত, কিন্তু ক্যারাম খেলার টান তাকে আটকাতে পারেনি। ছোটবেলার ভালোবাসাকে দু হাতে আঁকড়ে ধরে উড়ে যাওয়া হাত নিয়ে তিনি খেলতে থাকেন, আর এভাবে খেলতে খেলতেই এখন তিনি পাপুরির ক্যারাম চ্যাম্পিয়ন। সকলের কাছে পরিচিত ক্যারাম মন্টু নামে। ক্যারাম যখন স্রেফ আঙুলের খেলা, সেখানে কবজি উড়ে গেলেও অপ্রতিরোধ্য মন্টু। 2009 সালে রাজনৈতিক সংঘর্ষে গ্রাম আর নিজেকে রক্ষা করতে গিয়ে তারই হাল হয়, উড়ে যায় দুহাতের দুই কবজি। কিন্তু যাবতীয় প্রতিবন্ধকতাকে উড়িয়ে দিয়ে হাসি মুখে যুদ্ধ জয়ের খেলায় মেতে রয়েছেন নানুরের মন্টু। তার খেলায় মুগ্ধ প্রতিবেশীরাও। মন্টু খেললে বোর্ড জেতা মুশকিল বলে জানালেন আবু তালেব, লোকমান শেখ, বাদাই শেখরা। মন্টু শেখকে আমরা চিনি, আমাদের পাহাড়ি ছেলে, ছেলেটার হাতটা নাই কিন্তু আর খেলার নৈপুণ্যটা আমাদের খুব ভালো লাগে। আশ্চর্যজনক খেলা, ভঙ্গি ভঙ্গিগুলো আমাদেরকে সবাই আকর্ষণ করে। সেই জন্য আমরা দাঁড়িয়ে দিলে ওর খেলাগুলো অবাক মানে আমরা তাকে দেখি, আশ্চর্য লাগে যে ওই ছেলেটা আল্লাহ তালা হাত দেয়নি, অথচ তার প্রতিভাটা হাতের উপর দিয়ে বেশ কীভাবে সে খেলাতে খেলাটা খেলে খেলতে পারছে, এটা আমাদের আশ্চর্য লাগে। এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো সময় দেখি, আরও পাঁচজনা এসে দেখে তারাও আশ্চর্য হয়ে যায় যে আমরা ভালো লোক যাদের হাত পা রয়েছে তারা খেলতে পারে না, অথচ ও হাত নেই, অথচ সুন্দরভাবে ক্যারামটাকে পরিচালনা করে খেলে। দূর দূরান্ত খেলা দেখতে আসে, অনেক দূর দূরান্ত থেকে অনেক ছেলেরা খবর পেয়ে খেলা দেখতে আসে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখে। খেলাতেও ভালো, খেলাতেও খুব ভালো, ভালো মানে ভালো ভালো ছেলেদেরকে হারিয়ে দেয়, আর মানে ভালো যাদের হাত পা ভালো রয়েছে খেলতে পারে তাদেরকে হারিয়ে দেয়, এটাই সবচেয়ে বিশেষ আশ্চর্য। এলাকা দখলের লড়াই কেড়ে নিয়েছে অনেক কিছু, জীবনের মতো হারাতে হয়েছে দুটি হাত, কিন্তু তার একাগ্রতা উজাড় করে দিয়েছে তার জীবনকে। মন্টুর ক্যারাম খেলা দেখতে হাজির হন আশেপাশে গ্রামের বহু মানুষ, মুগ্ধ হন তার লড়াই দেখে, আর এভাবেই নানুরের ভালোবাসায় ভরে উঠছেন ক্যারাম মন্টু। জীবন যার কাছে থেমে থাকেনি। মাধ্যম, ব্যুরো রিপোর্ট।